হরে কৃষ্ণ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নৈতিক শিক্ষা ক্লাসে, এবং একই সাথে যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে, মাধববাণী চ্যানেলে দেখছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন। সেটা হচ্ছে মাছি নয় মৌমাছি হও, মাছি নয় মৌমাছি হও। আপনারা জানেন মাছি এবং মৌমাছির পার্থক্য? আপনারা দেখবেন মাছি মানে যেগুলো আমাদের ঘরে ঘরের মধ্যে থাকে, ময়লা আবর্জনায় বসে, হ্যাঁ, উড়াউড়ি করে, সেগুলো হচ্ছে মাছি। আর মৌমাছি মানে যেগুলো ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ঘরের মধ্যে আসে না, ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মধু সংগ্রহ করে, প্রত্যেকটা ফুলে ফুলে গিয়ে মধু সংগ্রহ করে সেগুলো, এবং মধুগুলো থেকে মৌচাক বানায়, মৌচাকের মধ্যে মধু জমা হয়, সেগুলোকে বলা হয় মৌমাছি। তো মাছির স্বভাব হচ্ছে, সে যদি একটা ফুলে ভরা বাগান, একটা বাগানে অনেক ফুল ফুটে আছে এবং সে অনেক সুগন্ধ বেরোচ্ছে ফুলগুলো থেকে, অনেক মধু আছে সেই ফুলগুলোতে, কিন্তু মাছি সে ফুলের মধ্যে গিয়ে বসবে না। সে কোথায় বসবে? ওই বাগানে কোনো একটা জায়গায়, যদি কোনো একটা কোনায় যদি কোনো আবর্জনা থাকে, বিষ্ঠা থাকে, মল থাকে, মাছি খুঁজে 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 ওই নোংরা স্থানে গিয়ে সে বসবে। ফুলের মধ্যে এত সুগন্ধ, এত মধু, এগুলোর মধ্যে সে বসবে না। এটা হচ্ছে মাছির স্বভাব, নোংরা স্থানে গিয়ে বসে। আর মৌমাছির স্বভাব হচ্ছে সে ফুলের মধ্যে বসে, এমনকি একটা ডাস্টবিন, ময়লা ডাস্টবিন, সেখানেও যদি একটা গাছে ফুল ফুটে, তাহলে মাছি মৌমাছি যে আছে সে ডাস্টবিনের ময়লার মধ্যে বসবে না, সে ডাস্টবিনের মধ্যে যে ফুল ফুটেছে ফুলটার মধ্যে বসে মধু সংগ্রহ করে আবার সে চলে আসবে। অর্থাৎ মাছির স্বভাব হচ্ছে দোষ অন্বেষণ করা, বিষ্ঠা নোংরার অন্বেষণ করা, আর মৌমাছির স্বভাব হচ্ছে ভালো জিনিসের অন্বেষণ করা, মধুর অন্বেষণ করা। একই রকম ভাবে এই জগতেও বহু ধরনের লোক আছে, কিছু লোক আছে যারা সবসময় খারাপ জিনিসটাকে অন্বেষণ করে। তারা যখন কারোর সাথে মেলামেশা করে, বন্ধুত্ব করে, হ্যাঁ, কথা বলে, তখন ওর মধ্যে কি খারাপ আছে, ওর মধ্যে কি দোষ আছে, সেটাকে তারা খুঁজে বের করে। আর কিছু লোক আছে যারা হচ্ছে মৌমাছির মতো, তারা যখন মানুষের সাথে মেলামেশা করে, দেখাশোনা করে, কথাবার্তা বলে, তারা মানুষের দোষটাকে অন্বেষণ করে না, তারা মানুষের গুণটাকে অন্বেষণ করে, ভালো জিনিসটাকে তারা অন্বেষণ করে। এভাবে মাছির স্বভাব হচ্ছে দোষটাকে অন্বেষণ করা, আর মৌমাছির স্বভাব হচ্ছে গুণটাকে অন্বেষণ করা। একই রকম ভাবে আমরাও আমাদের জীবনে আমাদের উচিত মানুষের গুণটাকে গ্রহণ করা, দোষটাকে নয়। এন্ড্রু কার্নেগি নামে একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন, তিনি অনেক মিলিয়নিয়ার, মানে কোটি কোটিপতি। তো তিনি তাকে একবার একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি তো অনেক বিলিয়নিয়ার, আপনি তো কোটিপতি, আপনার এই সফলতার রহস্য কি, কিভাবে আপনি এত সফল হলেন, কিভাবে আপনি এত ধনী ব্যক্তিতে পরিণত হলেন? তখন এন্ড্রু কার্নেগি বলছে যে, দেখো, আমি যখন মানুষের সাথে ডিল করি, আমি যখন মানুষের সাথে ডিল করি বা ব্যবহার করি, তখন আমি তাদের মধ্যে ভালো জিনিসটাকে খুঁজে বের করি, তাদের দোষটাকে আমি লক্ষ্য করি না। মানুষের সাথে আচরণ করা হচ্ছে স্বর্ণের খনি থেকে স্বর্ণ আহরণ করার মতো, স্বর্ণের খনি থেকে স্বর্ণ আহরণ করার মতো। যখন আমরা স্বর্ণ খনি করি স্বর্ণ আহরণ করার জন্য, অনেক পরিমাণ মাটি আগে মানে উঠে আসে, স্বর্ণ স্বর্ণ কিন্তু প্রথমে উঠে আসে না, স্বর্ণ পাওয়ার আগে অনেক পরিমাণ মাটি উঠে আসে, এবং সেই মাটিগুলোকে আমরা কি করি, সেগুলোকে ফেলে দিই। আমরা মাটিগুলো কিন্তু রাখি না, কারণ এটা আমার দরকার নেই, মাটির কোনো ভ্যালু নেই, মাটিটা আমরা রাখি না, মাটিগুলো আমরা ফেলে দিই, স্তূপ আকারে পড়ে থাকে। এবং অনেক পরিমাণ প্রচুর পরিমাণ মাটি ফেলে দেওয়ার পরে অল্প কিছু পরিমাণে স্বর্ণ পাওয়া যায়, কিন্তু আমরা কোনটাকে খুঁজি, মাটিগুলো খুঁজি না স্বর্ণ খুঁজি, আমরা স্বর্ণটাকে খুঁজি। তো একই রকম ভাবে মানুষের মধ্যে যদি আমরা দোষ খুঁজতে যাই, মানুষের মধ্যে যদি আমরা দোষ খুঁজতে যাই, তো শাস্ত্রে বলা আছে, কলে দোষ নিধি রাজন, কলিযুগের প্রত্যেকটা মানুষ হচ্ছে দোষের সাগর, মানে এত বেশি দোষ আছে
সেটা মাটির মতো টনকে টন পাওয়া যাবে। যেমন খন্ডখনি করতে যেমন টনকে টন মাটি ফেলে দিতে হয় আগে, সেরকম আমরা যদি মানুষের মধ্যে দোষটাকে খুঁজি, প্রত্যেকটা মানুষের এত বেশি দোষ আছে সেটা টনকে টন পাওয়া যাবে, অনেক পরিমাণে পাওয়া যাবে, দোষের কোনো শেষ নেই, দোষের সাগর সবাই। এখন আমরা কোনটাকে খুঁজি? আমরা স্বর্ণটাকে খুঁজি, মাটিটাকে নয়। সেরকম আমরা মাটিটা, আমরা মানুষের মধ্যে খারাপ জিনিসটাকে খুঁজবো না, কারণ খারাপ জিনিস যদি খুঁজতে যাই অনেক পাওয়া যাবে, কিন্তু আমরা খারাপ জিনিসটাকে আমরা খুঁজবো না। আমরা কোনটা খুঁজবো? আমরা তার মধ্যে যে ভালো গুণ আছে, স্বর্ণ আছে, ভালো কোয়ালিটি আছে, সেটাকে আমরা খুঁজবো। এভাবে অ্যান্ড্রু কার্নেগি বলেছেন, আমার সফলতার রহস্য হচ্ছে আমি সবার মধ্যে ভালো জিনিসটাকে দেখি, খারাপ জিনিসটাকে আমি গ্রহণ করি না। একই রকম ভাবে আমরা মহাভারতে একটা কাহিনী দেখতে পাই। মহাভারতে একবার বিশ্বদেব এবং বিদুর, তারা ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন এবং পাণ্ডুর পুত্র বড় পুত্র যুধিষ্ঠির, তো তারা তারা নির্ধারণ করতে চাচ্ছিলেন কে রাজা হওয়ার উপযুক্ত, দুর্যোধন রাজা হওয়ার উপযুক্ত নাকি যুধিষ্ঠির রাজা হওয়ার উপযুক্ত, এটা তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন। এবং সে কারণে তারা দুর্যোধনকেও ডেকে পাঠিয়েছেন, যুধিষ্ঠিরকেও ডেকে পাঠিয়েছেন। যখন যুধিষ্ঠির এসেছেন, যুধিষ্ঠির যখন এসেছেন, তখন বিশ্বদেব বলছেন যুধিষ্ঠিরকে, হে যুধিষ্ঠির, তুমি আমাদের পুরো রাজ্যটা ঘুরে আসো, এবং ঘুরে আসার সময় তোমার থেকে খারাপ কাউকে খুঁজে বের করে নিয়ে আসো, তোমার থেকে নিকৃষ্ট, তোমার থেকে খারাপ এরকম কাউকে তুমি খুঁজে বের করে নিয়ে আসো। এরপর যুধিষ্ঠির চলে গেছে খোঁজার জন্য, বের করার জন্য। এরপর যুধিষ্ঠির যাওয়ার পরে এসেছে দুর্যোধন, দুর্যোধনকে বিশ্বদেব বলছেন, হে দুর্যোধন, তুমিও আমাদের পুরো সাম্রাজ্যটা ঘুরে আসো, এবং তোমার থেকে ভালো কাউকে খুঁজে বের করে নিয়ে আসো, এমন কাউকে নিয়ে আসো যে তোমার থেকে ভালো, তোমার থেকে শ্রেষ্ঠ, সেরকম কাউকে খুঁজে নিয়ে আসো। এইভাবে তারা, যুধিষ্ঠিরও বেরিয়ে গেল, দুর্যোধনও বেরিয়ে গেল, তারা সবাই খুঁজতেছে সারা রাজ্য দূরে তাদের যে নির্দিষ্ট ব্যক্তি। এরপর অনেকদিন পরে, কয়েকদিন পরে যুধিষ্ঠির প্রথমে ফিরে এসেছে, তো যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে, যুধিষ্ঠির তুমি তোমার থেকে খারাপ কাউকে পেয়েছো? তুমি তো খালি হাতে ফিরে এসেছো, কাউকে নিয়ে আসোনি। তখন যুধিষ্ঠির বলছে, কি বলবো, আমি তো সারা রাজ্য ঘুরলাম কিন্তু আমার থেকে খারাপ আর কাউকেই খুঁজে পেলাম না। আমি যত যত জনের সাথে আমার দেখা হয়েছে, আমি দেখেছি তার মধ্যে এমন না এমন একটা গুণাবলী আছে যেটা আমার মধ্যে নেই, সেজন্য সবাই আমার থেকে ভালো, আমি হচ্ছে সবার থেকে খারাপ, সেজন্য আমি কাউকে খুঁজে পাইনি, আমার থেকে খারাপ কাউকে আমি খুঁজে পাইনি। এরপর কিছুক্ষণ পরে দুর্যোধন এসেছে, ফিরে এসেছে, তো দুর্যোধন খালি হাতে এসেছে, কাউকে সাথে নিয়ে আসেনি। তখন বিশ্বদেব জিজ্ঞেস করছে, কি ব্যাপার দুর্যোধন, তুমি খালি হাতে এসেছো কেন? তোমাকে তো পাঠিয়েছিলাম তোমার থেকে ভালো কাউকে খুঁজে আনার জন্য। দুর্যোধন বলছে, আমার থেকে ভালো কাউকে তো আমি খুঁজে পেলাম না, আমি হচ্ছে সব থেকে ভালো, যত জনের সাথে আমার দেখা হয়েছে আমি দেখেছি তাদের মধ্যে কিছু না কিছু একটা দোষ আছে, সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে, সেজন্য আমার মধ্যে কোনো দোষ নাই, আমি হচ্ছে সব থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নেই। বুঝতে পারছেন? এইভাবে তো বলা হচ্ছে, সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি পামরা, যারা ভালো মানুষ, সাধু মানুষ, সজ্জন ব্যক্তি, তারা সবসময় মানুষের মধ্যে গুণটাকে খুঁজে বের করে। যেভাবে যুধিষ্ঠির মহারাজ সবার মধ্যে ভালো গুণ দেখেছে, আর যারা পামর, যারা খারাপ ব্যক্তি, তারা মানুষের মধ্যে সবসময় খারাপ গুণটাকে খুঁজে বের করে, হ্যাঁ, দোষটাকে খুঁজে বের করে, যেমন দুর্যোধন। তো বলা হচ্ছে, কেন আমরা অন্যদের মধ্যে দোষটাকে দেখি, আমরা যে অন্যদের মধ্যে দোষটাকে দেখি কেন আমরা দেখি? বলা হচ্ছে, এই জগৎটা হচ্ছে একটা আয়নার মতো। এই জগৎটা কিসের মতো? আয়নার মতো। এবং আমি যদি আয়নার দিকে তাকাই, তাহলে কার চেহারা দেখবো আয়নাতে? আরেকজনের চেহারা দেখবো নাকি আমার চেহারা দেখবো? আয়নাতে আমি যদি তাকাই, তাহলে আমি আমার চেহারাই দেখবো, তাই তো? এই জগৎটা হচ্ছে একটা আয়না, এবং আমি দেখছি, সাপোজ আমি মনে করছি আমি এখন
এখানে বসে আছি, এখন অম্লানের মধ্যে কিছু দোষ আমি দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল, আমি বলছি না যে অম্লানের মধ্যে দোষ আছে, সেটা আমি বলছি না, ও খুব ভালো ছেলে আমি জানি, কিন্তু আমি মনে করলাম যে এই অম্লান তো এরকম, ওর তো এরকম দোষ আছে, আমি অম্লানের মতো দোষটা দেখছি কেন জানেন, কেন দেখছি জানেন, কারণ দোষটা আমার মধ্যে আছে। এই জগৎটা হচ্ছে একটা আয়না, আর আয়নার মধ্যে আমি আমার চেহারাই দেখতে পাবো, তা আমি যখন অন্যের মধ্যে দোষ দেখছি সেটার মানে হচ্ছে ওই দোষটা আমার ভিতরে আছে এবং আমার দোষটা আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি, বুঝা গেল? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা। তো একবার একটা চার্চ ছিল, গির্জা, গির্জা, হ্যাঁ, খ্রিস্টানদের গির্জা বলে না এটাকে, তাদের প্রার্থনালয়কে গির্জা বলে, গির্জা। তো একটা গির্জায় তারা 5 জন ব্রহ্মচারী থাকতো, 5 জন মানে ওখানে থাকতো, তারা সবাই অনেক বছর ধরে, প্রায় 20-30 বছর ধরে তারা আছে, 5 জন ব্রহ্মচারী। ব্রহ্মচারী তো বলে না, তাদেরকে বলা হয় যাজক বা পুরোহিত, যেটাকে ওদের ভাষায় যেটাকে বলে আর কি, ঠিক আছে? এখন তারা 5 জন আছে এবং বছরের পর বছর পেরে পারি পার হয়ে যাচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, ওখানে আর ব্রহ্মচারী আর জয়েন দিচ্ছে না, কেউ আর মানে কেউ জয়েন দিচ্ছে না ওই গির্জাতে, কি মানে জনসংখ্যা বাড়ছে না, ভক্ত সংখ্যা বাড়ছে না। তো একবার রাব্বা এসেছে, রাব্বা, রাব্বা মানে হচ্ছে জিবিসি, আমরা যেমন ইসকনে আমরা বলি না, ইসকনে আমরা বলি জিবিসি, হ্যাঁ, গভর্নিং বডি কমিশন, মানে টপ মোস্ট অথরিটি। তো একবার রাব্বা এসেছে ওই ওই গির্জাতে, মানে জিবিসি এসেছে ওই গির্জাতে, জিবিসি দেখছে এই গির্জাটা 30 বছর ধরে এই 5 জন ব্যক্তি নিয়ে চলছে, এখানে ভক্ত সংখ্যা বাড়ছে না কেন? তো উনি চিন্তা করলেন কিছু একটা আমাকে করতে হবে যাতে এখানে ভক্ত সংখ্যা পারে। তিনি 5 জনকে নিয়ে মিটিং ডাকলেন, মিটিং ডেকে মিটিং এর মধ্যে তিনি বললেন, দেখো তোমাদেরকে আমি একটা খুব গোপন কথা বলছি, মন দিয়ে শোনো, খুবই গোপন কথা, তোমরা কাউকে বলবে না, কিন্তু শুধু তোমরা 5 জনই ভিতরে ভিতরে রেখে দিবে, কাউকে বলবে না, কেমন? সে গোপন কথা হচ্ছে, গতকাল রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম আমি একটা স্বপ্ন দেখেছি, আমি একটা স্বপ্ন দেখেছি, যীশু খ্রিস্ট, ভগবান যীশু খ্রিস্ট আমার স্বপ্নে এসেছেন এবং যীশু খ্রিস্ট এসে আমাকে বলছেন, এই যে গির্জায় তুমি ঘুমাচ্ছ, এই গির্জায় যে 5 জন ব্যক্তি আছে, 5 জনের মধ্যে একজন আছে যে হচ্ছে মেসিয়া, এই 5 জনের মধ্যে একজন আছে যে হচ্ছে মেসিয়া, মেসিয়া মানে বুঝেন, মেসিয়া, মেসিয়া মানে হচ্ছে মানে স্বয়ং ভগবানের দূত, মানে ভগবানের পার্ষদ, যে চিন্ময় জগৎ থেকে এই জগতে এসেছে, যেমন আমরা বলি প্রভুপাদ হচ্ছেন একজন মেসিয়া, ছিল প্রভুপাদ, তিনি চিন্ময় জগৎ থেকে, গোলক বৃন্দাবন থেকে এখানে এসেছেন, ঠিক আছে, তিনি হচ্ছেন মেসিয়া। এরকম রাব্বা বললেন ওই 5 জন ব্যক্তিকে যে তোমরা যে 5 জন আছো, তোমাদের মধ্যে একজন হচ্ছে মেসিয়া, আমি জানি সে কে মেসিয়া, তোমাদের 5 জনের মধ্যে কে এক্সাক্টলি সেই মেসিয়া সেটা আমি জানি, কিন্তু আমি সে তোমাকে বলবো না, তোমাদেরকে সেটা আমি বলবো না, কারণ সেটা বলাটা ঠিক হবে না, ঠিক আছে, কিন্তু তোমরা শিওরলি জেনে রাখো তোমাদের 5 জনের মধ্যে যেকোনো একজন হচ্ছে মেসিয়া। তো এখন এটা যখন তারা শুনলো, আগে কি কি হতো, মানে ওরা রাব্বার এই কথা বলার আগে ওরা একে অপরের সাথে ঝগড়া করতো, মানে কলহ, ফাইটিং, মারপিট করতো, কাউকে সম্মান করতো না, সবাইকে মানে কারোর সাথে কোনো মিল মিশছিল না, এবং সে কারণে বাইরে যারা ভক্ত ছিল ওরা ওরা গির্জায় আসতো না, ওরা বলতো এরা নিজেরাই ঝগড়া করে এখানে গিয়ে কি হবে। এখন যখন ওরা রাব্বার কাছ থেকে শুনলো যে 5 জনের মধ্যে একজন হচ্ছে মেসিয়া, মানে মেসিয়া মানে স্বয়ং ভগবানের দূত, চিন্ময় জগৎ থেকে, বৈকুণ্ঠ থেকে এসেছে, তখন ওরা তো খুব ভয় পেয়ে গেল, সবাই চিন্তা করছে, 500 জন চিন্তা করছে ব্যক্তিগত ভাবে, আমি তো মেসিয়া না, আমি এত অধঃপতিত জীব, আমি আমার মধ্যে এত দোষ ত্রুটি আছে, আমি তো মেসিয়া কখনোই হতে পারবো না, এটা তো অসম্ভব, তা আমি মেসিয়া না, ওই 4 জনের মধ্যে মনে হয় কেউ একজন মেসিয়া। সেরকম আরেকজন দ্বিতীয় ব্যক্তি যে আছে সে চিন্তা করছে, আমার তো অনেক দোষ ত্রুটি, আমি তো মেসিয়া না, বাকি 4 জনের মধ্যে কেউ একজন মনে হয় মেসিয়া। এরকম প্রভা সবাই ভাবছে, আমি মেসিয়া না, ও মেসিয়া, ও ভাবছে ও মেসিয়া না, ও মেসিয়া, সবাই মনে করছে মানে বাকিদের মধ্যে কেউ একজন মেসিয়া, আমি না। তো তখন তারা চিন্তা করছে, ও মাই গড, ও আমি আমি বাকি 4 জনের মধ্যে কে যে মেসিয়া আমি তো জানি না, এখন আমি যদি তার চরণে অপরাধ করে বসে থাকি ভগবান তো আমাকে ক্ষমা করবে না, মেসিয়া মানে খুব পাওয়ারফুল, সারা বিশ্বকে উদ্ধার করবে, তাই না? এবং সে তার চরণে যদি কোনোভাবে আমার অপরাধ হয়ে যায় তাহলে তো আমি শেষ, তা আমার ভক্তি জীবন শেষ,
তখন তারা পরদিন ঘুম থেকে উঠে সবাই মানে ঘুম থেকে উঠে একজনকে আরেকজনকে দেখা দেখা হলে বাঞ্চা কল্পতরু বেশ ধন্যবাদ প্রণাম প্রভু কেমন আছেন আপনার কি সেবা আমি করতে পারি সবাই মানে খুব ভালো আচরণ আচরণ একদম পাল্টে গেছে যখন থেকে তারা শুনেছে যে একজন মেসিয়া তারা এক একজনের সাথে আরেকজনের আচরণ আকাশ পাতাল পাল্টে গেছে একদম তারা সবাইকে সেবা করে আগে তো সেবা নিত এখন সেবা সবাই করে সবাই কে কাকে বেশি সেবা করবে এটা নিয়ে কম্পিটিশন এখন এবং সবাই খুব সম্মান করে সবাই একে অপরকে সহযোগিতা করে এবং বাইরের লোকেরা যখন দেখলো কিরে এই গির্জা তো পাল্টে গেছে দেখি আগে এরা ঝগড়া করতো মারপিট করতো এখন দেখি সবাই মিলেমিশে আছে সেবা করছে একে অপরকে সম্মান করছে তখন বাইরে থেকে লোকেরা আসতে শুরু করেছে ওদের থেকে আমরা কিছু শিখবো ওরা এত সুন্দর ব্যবহার আচরণ তখন বাইরে থেকে আস্তে আস্তে এখন অনেক লোক আসতেছে অনেক বড় বড় উৎসব হচ্ছে সবাই মিলেমিশে আছে খুব সুন্দর চলছে 2 বছর পরে 2 বছর পরে রাব্বা আবার এসেছে রাব্বা মানে কি বলছিলাম জিবিসি 2 বছর পরে রাব্বা আবার এসেছে এসে দেখছে কি 60 জন ব্রহ্মচারী ছিল কয়জন 5 জন 2 বছরের মধ্যে হয়ে গেছে কয়জন 60 রব্বা তো অবাক কিরে কি হলো কেন এমন কি হলো যেটার ফলে 2 বছরের মধ্যে 60 জন হয়ে গেল হাউ ইজ ইট পসিবল তখন তিনি আবার মিটিং ডাকলেন মিটিং ডেকে জিজ্ঞেস করলেন তোমরা এমন কি করেছ এমন কি প্রচার করেছো বা এমন কি হয়েছে যেটার ফলে 2 বছরের মধ্যে 60 জন হয়ে গেল তখন ওখানে যিনি ফাদার ছিলেন ফাদার মানে ফাদার মানে যিনি গির্জার যিনি প্রধান তাকে বলা হয় ফাদার তো ফাদার বলছে আরে রাব্বা এটা তো আপনারই কেরামতি আপনিই তো বললেন আপনিই তো বললেন আমাদের মধ্যে কেউ একজন মেসিয়া আর তখন থেকে আমরা সবাই এত মানে এত সম্মান করছি একে অপরকে এত ভালোবাসা দিচ্ছি কারণ আমরা জানি না কে যে সেই মেসিয়া ওর চরণে যদি অপরাধ হয়ে যায় তো শেষ তাই আপনার কথা মতো চলার ফলেই আজকে আমাদের এই গির্জার এত সুন্দর উন্নতি হয়েছে সব আপনার অবদান তো রাব্বা তখন বলছে আসলে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা আসলে আমি আসলে স্বপ্নতত্ত্ব আসলে কিছু দেখি নাই আমি তোমাদেরকে এই কথাটা এই জন্যই বলেছিলাম যাতে তোমরা একে অপরকে সম্মান করো হ্যাঁ তোমরা একে অপরকে সহযোগিতা করো কারো দোষ ত্রুটি না দেখে তার গুণটাকে দেখো তাকে সহযোগিতা করো ভালোবাসো সেটার জন্য আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম এখন দেখো তোমরা প্র্যাকটিক্যাল প্রমাণ পেয়েছো তোমরা যে একে অপরকে গুণটা গুণটা দেখেছো একে অপরকে একে অপরকে সহযোগিতা করেছো সেটার ফলে এখন ফলটা দেখো তোমাদের গির্জা এখন কত লোক আসে হ্যাঁ কত সুন্দর তোমাদের পরিবেশ তোমাদের আচরণ কত সুন্দর মানুষ কত সুন্দর শিখছে তো সেজন্য এটা হচ্ছে সাধারণ মানুষ আর ভক্তের মধ্যে পার্থক্য সাধারণ মানুষ যখন কেউ কারো সাথে মিশে তারা সবসময় দোষটাকে আগে খুঁজে বের করে আর যারা অসাধারণ ব্যক্তি তারা মানুষের মধ্যে দোষটাকে গ্রহণ করে না তারা সবসময় গুণটাকে গ্রহণ করে গুণটাকে গ্রহণ করে সেজন্য আমরা যখন কারো সাথে মিশবো সবার মধ্যেই তো দোষ আছে না সবার মধ্যেই দোষ আছে কার মধ্যে দোষ নেই সবার মধ্যে দোষ আছে আমরা যদি দোষটাকে নিতে যাই তাহলে আমরা কলুষিত হয়ে যাব দোষটা আমার মধ্যে ঢুকবে আমি অন্যের মধ্যে দোষ দেখলে ওর দোষটা আমার ভিতরে ঢুকবে তা আমি কলুষিত হয়ে যাব কিন্তু আমরা যদি অন্যের মধ্যে গুণটাকে দেখি ওর গুণটা আমার মধ্যে ঢুকবে তা আমি আরো আরো বেশি গুণবান হব তা এখন আপনিই নির্ধারণ করুন আপনি কি করবেন আপনি কি গুণবান হতে চান নাকি দোষবান হতে চান দোষবান দোষবতী গুণবান গুণবতী কোনটা হতে চান বুঝতে পারছেন আপনিই নির্ধারণ করুন আমার ক্লাস আমি এখানে রাখছি আশা করি আমাদের ক্লাসটি আপনার খুব ভালো লেগেছে যদি আপনি ভালো লেগে থাকে যারা ইউটিউবে দেখছেন এবং আপনি যদি নতুন দেখে থাকেন এই চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সদস্য হন এবং অন্য ভিডিওগুলো দেখুন শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ শিল প্রপাত কি জয়।